সাপ্লিমেন্ট এবং ভিটামিন এগুলো নিয়ে খুব কমন প্রশ্ন অ্যাজ এ ডক্টর আমি প্রত্যেকটি পেশেন্টসের কাছ থেকে পাই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা আইদিব, কনসালটেন্ট অফ রিজেনারেটিভ মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। আজকে টুইটাপের চ্যানেলে আমি আমার সব পেশেন্টসদের কিছু প্রশ্নের উত্তর দেবার জন্য এই টপিকটি চুজ করেছি। অনেক পেশেন্টস আমাকে প্রশ্ন করছেন যে সাপ্লিমেন্টস অথবা ভিটামিনস এগুলোর কার্যকারিতা কী এবং এগুলোর প্রয়োজনীয়তা কী। মনে রাখবেন, আমরা বাংলাদেশে ডেভেলপিং কান্ট্রিজে যে ধরনের লাইফস্টাইল এবং ফুড স্টাইলে আছি, সেখানে আমরা কখনোই সবসময় প্রপারলি নিউট্রিশন আমাদের বডিতে দিতে পারি না। এর কারণ হচ্ছে আমাদের কালচার, এর কারণ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য আমাদের বডিতে অনেক ধরনের টক্সিন চলে আসে, যেগুলো আমাদের বডির ভেতরের অনেক ইম্পর্ট্যান্ট মিনারেল এবং মাইক্রোনিউট্রিয়েন্টস ম্যাক্রোনিউট্রিয়েন্টস এগুলোকে ড্যামেজ করে ফেলে, এবং আমাদের যে ফুড হ্যাবিট আছে এবং তার যে কুকিং প্রসেস আছে, যেটি বাংলাদেশের ন্যাচারাল প্রসেস, তার মাধ্যমে অনেক মূল্যবান ভিটামিন মিনারেল এবং মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টস রান্না করার সময় প্রায় 70-80% নষ্ট হয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রে এবং বিশেষ করে এই ডেভেলপিং কান্ট্রিজগুলোতে, যেখানে আমরা কুকিং প্রসেস ঠিকমতো মেনটেন করে চলতে পারি না, তাদের জন্য সাপ্লিমেন্ট অথবা ভিটামিনসের ডক্টররা পরামর্শ দেন। তবে অবশ্যই মনে রাখবেন, সাপ্লিমেন্ট এবং ভিটামিনস যেটাই নেন না কেন, এটি কখনোই পার্মানেন্ট হবে না। এটি হতে পারে 3 মান্থস টু 6 মান্থস, ম্যাক্সিমাম 1 ইয়ার, এবং কোনো সাপ্লিমেন্ট কন্টিনিউ 6 মান্থস খাওয়া যাবে না। অ্যাটলিস্ট 3 মান্থস খেয়ে 1 মান্থ গ্যাপ রেখে তারপরে সাপ্লিমেন্টস নিতে হবে। এর প্রয়োজনীয়তা কী? আমরা জানি আমাদের শরীরে অনেক ভাইটাল অর্গান আছে, তার মধ্যে অন্যতম লিভার, কিডনি, ইন্টেস্টাইন, এবং এই ধরনের অর্গানের অনেক ডিজিজ হয়, যেরকম ফ্যাটি লিভার, IBS, খুব কমন কিছু ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ, আলজামায়ার্স, ব্রেইনের মেমোরি লস। এই ডিজিজগুলো মেইনলি যে কারণে হচ্ছে, সেটি হচ্ছে বিভিন্ন মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ম্যাক্রোনিউট্রিয়েন্টসের অভাবে। সো যখন আমরা আমাদের ডেইলি খাবারের মাধ্যমে এই জিনিসগুলো নিতে পারছি না, তখনই ডক্টর হিসেবে পেশেন্টসদেরকে আমাদেরকে এগুলো অ্যাডভাইস করতে হয়, এবং এগুলোর প্রয়োজনীয়তা এতটাই বেশি যে এগুলো অনেক সময় পেশেন্টসের এই ডিজিজগুলোকে রিভার্স করে দেয়। বিকজ এই সাপ্লিমেন্টসগুলো কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের জন্যই তৈরি করা হয়, এবং এই ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার অর্গানের ফাংশন ক্ষমতা এবং অর্গানের ভিতরে যে সেলস বা কোষ আছে তাদের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। এবং ন্যাচুরালি আল্লাহ তাআলা আমাদের বডিতে এটি দিয়েছেন, আমরা আমাদের বিভিন্ন লাইফস্টাইল এবং কুকিং প্রসেসের কারণে এটি নষ্ট করে ফেলছি। সো আমরা যেন এটি নষ্ট না করি, প্রথমে আমরা ডাক্তাররা আমাদের পেশেন্টসদেরকে এই অ্যাডভাইসটা করব, এবং সেকেন্ডলি যেই যেই ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব আছে সেগুলোর সাপ্লিমেন্টস দেব। তবে সাপ্লিমেন্টস নেওয়ার আগে আমার পেশেন্টসদের জন্য এটি মেইন পরামর্শ হচ্ছে, কখনোই ডক্টরের পরামর্শ ছাড়া কোনো সাপ্লিমেন্টস নেবেন না। বিকজ ডক্টর ডিসাইড করবে আপনার কী প্রবলেম, আপনার কী ডিজিজ, এবং তার জন্য কোন স্পেসিফিক ম্যাক্রোনিউট্রিয়েন্টস অথবা মাইক্রোনিউট্রিয়েন্টসের প্রয়োজন আছে, ঠিক ওই সাপ্লিমেন্টসটাই আপনাকে নিতে হবে অথবা ওই ভিটামিনটাই আপনাকে নিতে হবে। যদি আপনি অপ্রয়োজনীয় সাপ্লিমেন্টস অথবা ভিটামিন নেন, সেই ক্ষেত্রে এটি বডিতে অতিরিক্ত জমে যাবে এবং সেখান থেকে এটি টক্সিন হিসেবে আপনার বডিতে জমবে এবং অন্য ডিজিজে রূপান্তরিত হবে। খুব আশার কথা, ইডব্লিউ ভিলা মেডিকাতে আমাদের এমন একটি ডিভাইস আছে যেটাকে আমরা বলছি অলিগোস্ক্যান, যার মাধ্যমে আমরা বডিতে মিনারেলস, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং হেভি মেটাল বা টক্সিন এগুলো কতটুকু আছে সেগুলো মেজার করতে পারছি, এবং সেই অনুযায়ী পেশেন্টের ডিজিজ অনুযায়ী আমরা সাপ্লিমেন্ট অফার করতে পারছি এবং প্রেসক্রাইব করতে পারছি। So supplement is not harmful at all, it's very helpful for all diseased person. তবে অবশ্যই খেয়াল রাখবেন, এটা প্রপারলি হতে হবে এবং ডাক্তারের প্রেসক্রিপশন থেকে যেতে হবে। ধন্যবাদ।